স্বামী স্ত্রীর মধ্যে এমন এক সম্পর্ক যা কিনা খুবই স্পর্শকাতর। এই সম্পর্কটি টিকে থাকে বিশ্বাস আর ভালোবাসার উপর। পারিপার্শ্বিক নানা কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যেতে পারে, তবে এর মধ্যে অন্যতম কারণ হলো পরকীয়া। তবে এই স্পর্শকাতর সম্পর্ক নিয়ে বিশ্বের কিছু জায়গায় রয়েছে অদ্ভুত এক রীতি। পুরুষরা স্ত্রী অদল বদল করেন পরকীয়া ঠেকাতে। স্ত্রী অদল বদল করার ঘটনা বিশ্বের এক স্থান নয়, বরং বেশ কয়েকটি অঞ্চলে জনপ্রিয়। তবে এই রীতি বিশ্বের কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে লক্ষ্য করা যায়। তাদের ধারণা, এই রীতির মাধ্যমে পরকীয়া রোধ হয়, এমনকি বন্ধুত্ব ও সামাজিক বন্ধন আরও মজবুত হয়। শুধু পুরুষটাই নয়, বরং নারীরাও তাদের পছন্দসই পুরুষ বেছে নিতে পারেন। হিমালয়ের আর্যরা। হিমালয়ে বসবাসকারী এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কাছে স্ত্রী অদল বদলের রীতি বেশ সাধারণ। হিম্বা উপজাতি। এই নামিবিয়ান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা অদ্ভুত সব রীতিরাওয়াজ অনুসরণ করেন। এই গোষ্ঠীর পুরুষরা তাদের স্ত্রীদেরকে অন্য পুরুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেয়, যাকে বলা হয় ওকু জেপিসা ওমুকাজেন্দো। তাদের ধারণা, এতে সম্পর্ক ভালো থাকে ও হিংসা দূর হয়। এস্কিমো। বরফের বসবাসকারী এস্কিমো তাদের ঘরগুলোর জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও চাইলে স্ত্রী বদল করতে পারেন, স্ত্রীরাও একই কাজ করতে পারেন, এমনকি অন্য পুরুষের সন্তান গর্ভে ধারণ করাও বৈধ এস্কিমো সমাজে। ওডাবি গোত্র। এই গোত্রের পুরুষরা তাদের স্ত্রীকে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন না, বরং নারীরাই তাদের সৌন্দর্যে আকৃষ্ট করেন অন্য পুরুষদের। অবাধ মেলামেশার সংস্কৃতি পালন করে ওডাবি গোত্র। চেওয়া গোত্র। মালাউইতে বাস করা এই গোত্র উদ্ভট সব রীতি পালন করে থাকে। তারা স্ত্রী ভাগ করার সংস্কৃতিও পালন করে। সময় সংবাদ।